সবাইকে আসসালামু আলাইকুম। জুম এবং ফেসবুকে যারা যারা রয়েছো, সো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু দ্রুত দ্রুত একটু জানিয়ে দাও, আমি একটু চেক করে নিই সবকিছু ঠিক আছে কিনা। ওকে ফাইন, সো দেখি সবকিছু ঠিক আছে কিনা। ওকে ফাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি একটু স্যার। অপেক্ষা করো, আমি একটু দেখি নিই সবকিছু ঠিক আছে কিনা। ওকে ফাইন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা করাবো ইনশাল্লাহ। তো যারা যারা এখনো ক্লাসে জয়েন করো নাই তারা দ্রুত জয়েন করে ফেলো, যারা এখনো ক্লাসে জয়েন করো নাই তারা দ্রুত ক্লাস জয়েন করো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে ফাইন, যারা যারা এখনো জয়েন করেনি তারা দ্রুত জয়েন করে ফেলো। ওকে, যারা যারা এখনো জয়েন, ওকে ফাইন। শুভ, কি ইয়া বেশি হচ্ছে, রিফ্লেকশন বেশি হচ্ছে, দেখো তো রিফ্লেকশন হচ্ছে, মনে হচ্ছে যে রিফ্লেকশন হচ্ছে। ওকে ফাইন, আচ্ছা যাই হোক। তো সো আজকে হচ্ছে আমাদের যাবতীয় গুণফলের আমাদের টপিকটা হচ্ছে অধ্যক্ষে পড়বে কি পড়বে না, এটা হচ্ছে আমাদের আজকে পড়া। সো আমি একটা অঙ্ক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, একদম ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা অঙ্ক যদি তুমি পারো তাহলে 50টা অঙ্ক তুমি পারবা, সোজা কথা। সো একটা বেসিক যদি ভালোভাবে পারো তাহলে 50টা বেসিক তুমি ভালোভাবে পারবা, এটা মাথায় রাখবা। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে অধ্যক্ষে পড়বে কি পড়বে না, কি বলো তো? অধ্যক্ষে, অধ্যক্ষে পড়বে কি পড়বে না, পড়বে কি পড়বে না, কি পড়বে না, পড়বে না। সো এটা হচ্ছে আমাদের টপিক। আমি আবার বলছি, অধ্যক্ষে পড়বে কি পড়বে না, এটা হচ্ছে আমাদের টপিক। আমি আবার বলছি, অধ্যক্ষে পড়বে কি পড়বে না, এটা হচ্ছে আমাদের টপিক, এটা মাথায় রাখবা। আমি আবার বলছি, অধ্যক্ষেপটা কি পড়বে নাকি পড়বে না, এটা হচ্ছে আমাদের টপিক, মেইন টপিক হচ্ছে এটা। আমি আবার বলছি, অধ্যক্ষেপ কি পড়বে নাকি পড়বে না, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো আসো, ওয়ালাইকুম আসসালাম। সো আসো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে এই জিনিসটা কীভাবে পরীক্ষায় আসবে সেটা আমাদেরকে জানতে হবে। আমি আবার বলছি, প্রথমে পরীক্ষায় কীভাবে আসবে সেটা জানতে হবে। তাহলে দেখো, বেসিক জিনিস যদি আমি আলোচনা করি, প্রথমে বেসিক বেসিক যদি আমি আলোচনা করি তাহলে বেসিকটা কী, বেসিকটা কী, বেসিকটা হচ্ছে তোমাকে দুইটা লবণ দেওয়া থাকবে, তোমাকে দুইটা লবণ। আচ্ছা একটা মিনিট, আমি ঠিক করে দিচ্ছি, একটা মিনিট আমি ঠিক করে দিচ্ছি। ওকে ফাইন, এখন ঠিক আছে, এখন ঠিক আছে কিনা বলো। ওকে ফাইন, সো মনে করো এখানে হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা এক পাত্র। আর এখানে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তো তাহলে আমি, এটা বি পাত্র, তো তোমাকে বলা হলো যে এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা মনে করো দেওয়া আছে 0.1 মোলার, 1 মোলার, আর এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.05 মোলার। তো এটা মনে করো 50 ml দেওয়া আছে, আর এটা মনে করো 40 ml দেওয়া আছে। তো আমি বললাম যে জিঙ্ক হাইড্রোক্সাইডের কিওপ এসপিন মানটা দেওয়া আছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের কিওপ এসপিন মানটা দেওয়া আছে 1×10^17 এরকম দেওয়া আছে, মান দেওয়া আছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের, জিঙ্ক হাইড্রোক্সাইডের অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, এর অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, পড়বে কি পড়বে না। সো এটা হচ্ছে আমাদের পড়বে না, এটা হচ্ছে আমাদের টপিক, এটা হচ্ছে আমাদের টপিক। তো তাহলে এই জায়গাতে আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথমত কার কে স্পিন মান দেওয়া আছে এটা আমাদেরকে জানা। তাহলে প্রথমত কার কে স্পিন মানটা দেওয়া আছে, তাহলে প্রথমত আমরা দেখতে পেলাম যে জিঙ্ক হাইড্রোক্সাইডের কে স্পিন মানটা দেওয়া আছে। তো তাহলে এই দুইটা যখন বিক্রিয়া করবে, তখন এটা বিক্রিয়া করলে তখন দেখো জিঙ্কটা আর জিঙ্ক সালফেটটা তখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, তখন দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হবে প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। তো তাহলে এখন আমাকে বলো এইটার অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, এটাই মূলত তোমাকে জানতে চাইছি, এটার অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, এটাই মূলত জানতে চাইছি। তো তাহলে প্রাথমিক যে কাজটা হলো কার অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, এটা বুঝবো কীভাবে, বুঝবো হচ্ছে যার কেএসপির মান দেওয়া আছে তার দ্রাব্যতা কম। আমি আগে থেকে বলেছিলাম যার কেএসপির মান দেওয়া আছে তার কি বলো, দ্রাব্যতা কি, আমার সাথে সে কথা বলো, কম। তো যার কেএসপির মান দেওয়া আছে তার দ্রাব্যতা যদি কম হয়, তাহলে আমাকে এই জায়গাতে জিঙ্ক আয়নের ঘনমাত্রা, মানে প্রাথমিকভাবে যে জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা হবে,
এই জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা হচ্ছে প্রাথমিকভাবে 0.1 মোলার, জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা, কারণ একটা বিয়োজিত হয় একটা। আবার যখন মিশ্রিত করা হয়, অ্যাবি মিশ্রিত করা হয়, তখন তার ঘনমাত্রাটা কি একই থাকবে? না। কি হবে বলো, ঘনমাত্রা কি হবে, পরিবর্তন হবে না? তাহলে পরিবর্তিত আয়নের ঘনমাত্রা বের করতে হবে। ঠিক সেম ভাবে প্রাথমিকভাবে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যত, এই যে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে এটা, যখন মিক্স করব তখন তাদের ঘনমাত্রা কি একই থাকবে? একই থাকবে, একই থাকবে না। তো তাহলে যখন জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা বের করব এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা বের করবো আলাদা আলাদাভাবে, তখন এটার কেও পাইপিন মানটা বের করব, কার মান বের করব, এটার কি বের করব, কার বের করব, কেও পাইপিন। এবার আমি কেও পাইপির সাথে কেও এসপি তুলনাটা করব, তুলনাটা করব। যদি কেও আইপি ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন কেও এসপি হয়, তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি কেও আইপিটা ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না। এবার কি স্যার বুঝাতে পারছি? তাহলে প্রথমে কি কাজ করো, প্রথম হচ্ছে যার কে এসপির মান দেওয়া আছে, আমি আবার বলছি, প্রথমে কি করতে হবে, যার যার কি মান দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে, আমি আবার বলছি, যার কেএসপির মান দেওয়া আছে সেই আয়নগুলোর পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। পরিবর্তিত ঘনমাত্রা কেন হয় বলো তো, বলো পরিবর্তিত ঘনমাত্রা কেন হয়, মিক্স করলে হয়, রাইট? এটা আমি এর আগের ক্লাসে শিখেছি না, যে ঘনমাত্রা পরিবর্তন হলে কিভাবে হয় বলছিলাম না তোমাদেরকে? রাইট, তো তার মানে আগের ক্লাসের বেসিকের সাথে এই ক্লাসের বেসিকের মিল আছে। এখন এই টপিকের নাম হবে টাইপ থ্রি, মানে ট্রপিকটা টাইপ থ্রি, মানে এই এই দ্রাব্যতা গুণফলের মধ্যে টাইপ থ্রি নাম্বার টপিক হচ্ছে এটা, বুঝতে পারছি? দ্রাব্যতা গুণফলের মধ্যে কত নাম্বার টপিক এটা বলো, কত নাম্বার টপিক, টাইপ কত, টাইপ থ্রি, আবার বলো টাইপ কি বলো, থ্রি, ওকে ফাইন। তো তাহলে এটার সাথে আমরা যখন আমরা সিকিউ প্র্যাকটিস করবো আলাদা আলাদাভাবে, তখন এখানে আমরা ওই যে সময়ন প্রভাবের ব্যাপারগুলো সব একসাথে আমরা কী করবো, ম্যাথ করবো। সো বেসিকটা আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল তাহলে তুমি খাতায় লিখবা, খাতায় লিখবা কীভাবে দেখো, প্রথমে পদ্ধতি, প্রথমে পদ্ধতি দাও, পদ্ধতি দাও, পদ্ধতি দিয়ে লিখবা যে যার কেএসপির মান দেওয়া আছে, প্রথমে দেখো যার কেএসপির মান দেওয়া আছে, যে লবণের কেএসপি বা যে যে যোগের কেএসপির মান দেওয়া আছে, যে যোগের যোগে খাতায় লিখে রাখো, যে যোগের কেএসপির মান দেওয়া আছে, কেএসপি এর মান দেয়া আছে, দেয়া আছে, দেয়া আছে, সেই যোগের, সেই যোগের, সেই যোগের, সেই যোগের প্রতিটি আয়নের, প্রতিটি আয়নের, প্রতিটি আয়নের, আয়নের, আয়নের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে, পরিবর্তিত, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে, আর বলো কি বের করতে হবে, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে, আর বলো কি বের করতে হবে, বলো পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে আলাদা আলাদা করে, কি বের করতে হবে বলো, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এই পরিবর্তিত ঘনমাত্রাটা কিভাবে বের করবা, দেখো কিভাবে বের করবো আমি এটা, এটা সূত্রটা হচ্ছে B1S1 = B2S2, এটাকে বলে দ্রবণ লঘুকরণের সূত্র, কি বলে, দ্রবণ লঘুকরণের সূত্র, দ্রবণ লঘুকরণ সূত্র, দ্রবণ, দ্রবণ লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। তাহলে এই B1টা হচ্ছে প্রাথমিক আয়, প্রাথমিক আয় দেখো, প্রাথমিক B1টা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, তাহলে S1 হচ্ছে প্রাথমিক, প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, আর B2 হচ্ছে চূড়ান্ত আয়তন, চূড়ান্ত আয়তন, চূড়ান্ত আয়তন, আয়তন, আর S2 হচ্ছে চূড়ান্ত ঘনমাত্রা, মানে পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা, পরিবর্তিত, পরিবর্তিত বা চূড়ান্ত ঘনমাত্রা, চূড়ান্ত, চূড়ান্ত ঘনমাত্রা, ঘনমাত্রা। সো আমরা কনসেপ্টটা কি মাথায় ঢুকছে, তার মানে এই B2টা হবে মিশ্রণের পর, আমি আবার বলছি, মিশ্রণের পর তার যে আয়তন হবে সেটা, আর S2 হচ্ছে মিশ্রণের পর তার যে ঘনমাত্রা হবে সেটা। সো এখানে আমি মজা করে স্টুডেন্টদের আজকে বলতেছিলাম, তোমাদেরকেও একটু বলি, যেমন দেখো তুমি দেখো যদি কোনো ডায়াবেটিস রুগীকে 1 কাপ চা দেওয়া হয়, এরকম একটা চাপ দেওয়া হয়, 1 কাপ চা দেওয়া হয়, তো চায়ের মধ্যে এতটুকু চা দিয়ে তোমাকে চিনি টিনি দিল, চিনি টিনি দিল, তো দেওয়ার পরে চিনি টিনি এখানে দিল, মনে করলাম চা দেওয়ার পর, তো এখন মনে করো ইয়ার পরিমাণটা, চিনির পরিমাণটা একটু বেশি হয়েছে মনে করলাম, তো তখন যখন সে বলে যে আমাকে তো চিনি একটু বেশি দিয়েছে, চিনিটা একটু কমায় দাও, তো এক্ষেত্রে
যে ভদ্রলোককে কমাই দিতে বলে, সে কি করে জানো? সে কি করে? সে কমায় দেয় না, সে কি করে, এখানে আর একটু লিকার ডালে দেয়, লিকার লিকার দিয়ে দেয়, লিকার দিয়ে দেয়। এখন আমাকে বলো, লিকার দিলে তার ঘনমাত্রা পরিবর্তন হবে কিনা বলো, হবে কিনা বলো, ঘনমাত্রা পরিবর্তন হবে। ওকে মানলাম, লিকার দিলে ঘনমাত্রা পরিবর্তন হবে, ঈশ্বরকে মানলাম বিষয়টা, কিন্তু কিন্তু চিনির পরিমাণে কি কোনো পরিবর্তন হবে? মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে? তো তাহলে ডায়াবেটিস রোগী এটা চিনি কম মুখে ফাঁসা পাচ্ছে আর কি, কিন্তু সে যখন খাবে ওইটা জিনিস পান করবে বা ইয়ে করবে, তখন তার কি এটার উদ্দেশ্য কি ঠিক থাকবে বলো? কোনো উদ্দেশ্য ঠিক থাকবে বলো? কোনো উদ্দেশ্য ঠিক থাকবে নাকি উদ্দেশ্য ব্যাহত হবে? তো এটার তার মানে চিনি তো তার কাছে ঢুকতেছে, তো তাহলে তার মোল সংখ্যা তো কোনো পরিবর্তন হচ্ছে না। কার পরিবর্তন হচ্ছে না বলো? মোল সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি আবার বলছি, কার পরিবর্তন হচ্ছে না আবার বলো? মোল সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, মোল সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। সো মোল সংখ্যা যদি পরিবর্তন না হয়, তাহলে এই জায়গাতে লিকার বাড়া দিয়ে তাহলে উচিত কি ছিল? এখান থেকে কিছু পানি ফেলে দিয়ে, মানে কিছু ফেলে দিয়ে দেন আর অল্প কিছু অ্যাড করা, কথাটা তাহলে চিনির পরিমাণ কিছু কমে যেত, কথাটা এরকম হইতো না? ভিডিও এরকম হইতো কিনা বলো? তাহলে এই ধরনের যদি কেউ করে, মানে চিনিটা না কমিয়ে তোমাকে যদি পানি ঢেলে দেয়, তাহলে মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে। ঠিক এখানেও দেখো, এখানেও কিন্তু আয়তনটা পরিবর্তন হচ্ছে, কিন্তু মোট মোলের মোল সমান হচ্ছে ঘনমাত্রা ইনটু আয়তন, তাহলে মোট মোলের কোনো পরিবর্তন হয় না। মোট মোলের কোনো কি হয় না, দ্রবণটা লঘু হয়, তার মানে ঘনমাত্রা যদি কমে আয়তন বাড়ে। আর বলো, ঘনমাত্রা কমলে আয়তন কি হবে? বাট দোনোটার গুণফলের মানে কোনো কি হবে না, পরিবর্তন দুটার গুণফলের মানে কোনো পরিবর্তন হবে না। স্যারের কথা কি মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো, ভালো করে বলো। আচ্ছা ফাইন, তাহলে তাহলে এখন আসো। জি স্যার, কোনো প্রশ্ন আছে কারো? এই কারো কোনো, ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলবা, আমাকে জানাবা। ওকে ফাইন, তো তাহলে এবার আসো, আমরা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে, তাহলে প্রথমে তুমি পরিবর্তিত ঘনমাত্রা বের করবে কোন সূত্রের সাহায্যে? কোন সূত্রের সাহায্যে? B1S1 is equal to B2S2 সূত্রের সাহায্যে। আর বলো কি কি কাজ কোন সূত্রের সাহায্যে বলো? B1S1 is equal to B2S2 এই সূত্রের সাহায্যে। ওকে ফাইন, তারপরে কি করতে হবে? তারপরে দেখো, এরপরে পরিবর্তিত ঘনমাত্রা বের করে, পরিবর্তিত ঘনমাত্রা বের করে, দেখো পরিবর্তিত ঘনমাত্রা বের করে কেউ পাইপিন মান নির্ণয় করতে হবে। তাহলে পরিবর্তিত ঘনমাত্রা বের করে, পরিবর্তিত ঘনমাত্রা বের করে, পরিবর্তিত ঘনমাত্রা বের করে, ঘনমাত্রা বের করে, বের করে কি করতে হবে বলো তো? পরিবর্তিত ঘনমাত্রা বের করে কি করতে হবে বলো? কি করতে হবে? এর কে অফ, এই ওই যোগের, ওই যোগের, ওই যোগের, মানে যার কে এসপির মান দেওয়া আছে, কে অফ আইপি এর মান বের করতে হবে, আইপি এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, মান বের করতে হবে, বের করতে হবে। ওকে ফাইন, বের করতে হবে। তা এবার কার সাথে তুলনা করবো? এবার কার সাথে বলো? এখন এখন বলো, কে অফ আইপি, আইপি ও কে অফ এসপি এর তুলনা করতে হবে, এর তুলনা করতে হবে, তুলনা করতে হবে, তুলনা করতে হবে, করতে হবে, তুলনা করতে হবে। আর বলো, কে অফ আইপি আর কে অফ এসপি কি করতে হবে বলো? তুলনা করতে হবে, তুলনা করতে হবে। তো যদি এবার দেখো, যদি যদি দেখো, যদি কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি হয়, কে অফ এসপি হয়, আমি আবার বলছি, যদি কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি, তাহলে অদক্ষেপ হওয়ার, অদক্ষেপ পড়বে, এবার সিদ্ধান্ত অদক্ষেপ পড়বে। এটা আগে পড়াইছি না, পড়াইছি কিনা বলো? অদক্ষেপ পড়বে। আর যদি কে অফ আইপি ইজ লেস দেন কে অফ এসপি হয়, তাহলে কে অফ এসপি হয়, লেস দেন যদি হয় তাহলে কি অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না। কে অফ এসপি ইজ লেস দেন কে অফ আইপি যদি, অদক্ষেপ পড়বে না। আর যদি কে অফ আইপি ইজ ইকুয়াল টু কে অফ এসপি হয়, তাহলে কি সাম্য অবস্থায় থাকবে? কি অবস্থায় থাকবে বলো? সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। মানে পুরো পোস্টটাকে লিখে হয়েছে কিনা আমাকে জানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা যাতে দেখলে মনে পড়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে হয়েছে কিনা বলো, তাড়াতাড়ি বলো, লিখছো কিনা আমাকে দ্রুত জানো, মাথায় ঢুকছে কিনা লিখছো কিনা দ্রুত জানো, তাড়াতাড়ি জানো। আচ্ছা ফাইন, সবার লিখে হয়েছে কিনা একটু দেখতে চাই, ডান, সবার লিখে হয়েছে কিনা দেখি তাড়াতাড়ি। ওকে ফাইন, লিখে শেষ, আলহামদুলিল্লাহ লিখে শেষ হইলে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার আসো, এবার আসো, দেখো এবার আসো, দেখো এবার আসো, আমরা দেখো এবার আসো। তাহলে এবার হচ্ছে আমাদের মূল যে বিষয়টা, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে দেখো, কি বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে, যদি কোনো একটা লবণ দিই আমি তোমাদেরকে, বা কোনো একটা যৌগ দিই, আমি তাহলে একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখি পারো কিনা, সেম বিক্রিয়া দিচ্ছি। তো তোমাকে আমি দিলাম জিঙ্ক সালফেট দিলাম, তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও। তারপর হচ্ছে তোমাকে আমি এখানে দিলাম যেটার ঘনমাত্রা 1 ইনটু অথবা 4 ইনটু 10 ইনভার্স 4, এটা 50 ml দিলাম,
ml দিলাম, মোলার দিলাম, তাহলে এটা পাত্র এ দিলাম, তাহলে এখানে পাত্র বি, পাত্র বি দিলাম, বিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে এটার ঘনমাত্রা 0.05 দিলাম, আর এখানে 40 ml দিলাম, 40 ml। তো আমি জিঙ্ক হাইড্রোক্সাইডের যে কেওপ এসপি ওয়ান দিলাম, জিঙ্ক হাইড্রোক্সাইডের, জিঙ্ক হাইড্রোক্সাইড এর কেওপ এসপি, এর কেওপ এসপি, কেওপ এসপি ইজ ইকুয়াল টু 1 × 10⁻¹৭ দিলাম। তো এখন আমার প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, এ যোগের, এ যোগের দ্রাব্যতা গুণফল কত, দ্রাব্যতা গুণফল কত, দ্রাব্যতা গুণফল কত, গুণফল কত, যদি প্রশ্ন করলাম একটা। তারপর হচ্ছে খ নাম্বার, আমি প্রশ্ন করলাম যে এ ও বি মিশ্রিত করলে, এ প্লাস বি মিশ্রণে, মিশ্রণে অদক্ষেপ, অদক্ষেপ পড়বে কি, অদক্ষেপ পড়বে কি, অদক্ষেপ পড়বে কি, পড়বে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে, গাণিতিকভাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এ প্লাস বি মিশ্রণ অদক্ষেপ পড়বে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এ পি প্লাস বি মিশ্রণে গাণিতিকভাবে পড়বে কি, বিশ্লেষণ করো। সবাই প্রশ্ন তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি প্রশ্ন তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, প্রশ্ন তুলে নাও, তুলে নিয়েছো? আচ্ছা ফাইন, যে তারা তুলছো তাদেরকে ধন্যবাদ, আর যারা তুলনায় তারা দ্রুত তুলে নাও, ওকে ফাইন। আচ্ছা এবার আমাকে বলো, এই অঙ্কটা করার সময়, এই প্রথমে এক নাম্বার অঙ্কটা করার সময় তোমার কি জিনিসটা চিন্তা করতে হবে বলো তো, এক নাম্বার অঙ্কটা করার সময়, এই যে এক নাম্বার অঙ্কটা করার সময়, তাহলে এখানে দেখো এই যে ঘনমাত্রা, এটা এটা ঘনমাত্রা, তার মানে এটাই তো এস, যেহেতু দ্রাব্যতা, এটা এস কিনা, এস কিনা বলো, এস কিনা। আচ্ছা ফাইন, তো তাহলে জিঙ্ক থেকে যে জিঙ্ক সালফেট যদি আলাদা হয়, জিঙ্ক সালফেট যদি আলাদা হয়, তাহলে জ্যাটেন টু প্লাস প্লাস সালফেট এস ও ফোর টু মাইনাস টু মাইনাস, তাহলে এটাও এস, এটাও এস, তাহলে সুতরাং কে এস পি সমান কত, কে এস পি সমান কি, এস স্কোয়ার না, তাহলে এটার মানটা, এটার মানটা দ্রাব্যতা গুণফল বের হবে, সহজ না, এটা আগের ক্লাসে করাইছিলাম না, এ করাইছিলাম কিনা বলো, করাইছিলাম কিনা, ওকে ফাইন, করাইছি ভালোভাবে করাইছি না আলাদা আলাদা করাইছি, ওকে ফাইন। তো এবার আসো, এ প্লাস বি মিশ্রণ অদক্ষেপ পড়বে কি, এটা হচ্ছে আমাদের মূল কথা, এ প্লাস বি মিশ্রণ অদক্ষেপ পড়বে কি, এটা হচ্ছে মূল কথা। তো এ প্লাস বি মিশ্রণ যদি অদক্ষেপের ব্যাপারটা আমাকে জানতে হয়, তাহলে কোন আয়নের ঘনমাত্রা আমাকে আগে বের করতে হবে বলো, কোন আয়নের ঘনমাত্রা আগে বের করতে হবে বলো, জিঙ্ক আয়নের পরিবর্তিত ঘনমাত্রা আগে বের করতে হবে না, এ কার ঘনমাত্রা বের করতে হবে বলো, কার ঘনমাত্রা বের করতে হবে আগে, কার ঘনমাত্রা বের করতে হবে, এই আর বলো, পরিবর্তিত ঘনমাত্রা আমাকে বের করতে হবে, ওকে ফাইন আমি জানলাম, তাহলে জিঙ্ক আয়নের পরিবর্তিত ঘনমাত্রা আমাকে প্রথমে বের করতে হবে, ওকে। আচ্ছা এবার আসো, তো তাহলে দেন এবার কার ঘনমাত্রা বের করবো, কার ঘনমাত্রা বের করবো, হাইড্রোক্সাইড আয়নের পরিবর্তিত ঘনমাত্রা। এখন তোমাকে প্রশ্ন হতে পারে, স্যার আমি সোডিয়াম এবং সালফেটের ঘনমাত্রা বের করবো না কেন, বলো তো এটা কেন বের করবো না, তোমরা বলো আমি বলবো না, কেন বের করবো না, হ্যাঁ কারণ আমার অদক্ষেপের ব্যাপারটা কার কার আছে, কার কার আছে বলো, কার 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 বিষয়টা জড়িত বলো, অদক্ষেপের ব্যাপারটা হাইড্রোক্সাইড জিঙ্ক, তো তার মানে কার এস কে এস পি মান দেওয়া আছে, জিঙ্ক হাইড্রোক্সাইড। তো তাহলে আমি ওইটাই করব, কোনটা করব, আমি ওইটাই করব যার কে এস পি মানটা দেওয়া আছে, ওই সমস্ত আয়নগুলোরই পরিবর্তিত ঘনমাত্রা বের করব, বুঝতে পারছি কিনা বলো। আচ্ছা তো তাহলে আমাদের মা মানে বেসিকটা হচ্ছে, যদি তোমাকে অনেক সময় বুয়েট এক্সামে আসতে পারে যে সিল, যেমন সিলভার ক্লোরাইডের কে এসপির মানটা মুখস্থ রাখতে হয় অনেকটা, অনেক সময় তো এই সময় যদি তোমাকে বলে যে কোনো কে এসপির মান না দিয়ে তোমাকে ডাইরেক্ট বলে যে এটা অদক্ষেপ পড়বে কি পড়বে না বলো, তখন সেক্ষেত্রে তোমাকে কিছু কে এসপির মানটা মুখস্থ রাখতে হয়, এটা ব্যতিক্রম, এটা এখনো পর্যন্ত আসে নাই কোনো জায়গায়, কিন্তু যদি আসে তখন সেক্ষেত্রে তোমাকে দুইটা আয়নেরই কে এসপি কে আইপির মানটা বের মানে জানা থাকতে হবে, কে আইপির মানটা তো বের করবা, কে এসপির মানটা তোমার জানা থাকতে হবে, বুঝতে পারছি, ওকে ফাইন। তো এখন আমাকে বলো, আমরা এখন যখন অঙ্কটা করব তখন আমরা দেখো প্রথমে লিখবো যে আমাদের আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়া কী লিখবো বলো তো, কী লিখবো বলো, প্রথমে কী লিখবো বলো, কী লিখবো, সংশ্লিষ্ট বিক্রিয়া কী লিখবো বলো, কী লিখবো, হ্যাঁ তাহলে প্রথমে দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট বিক্রিয়া, সংশ্লিষ্ট বিক্রিয়া, তাহলে প্রথমে বিক্রিয়া হচ্ছে জিঙ্ক সালফেটের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সেক্ষেত্রে জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে বলো, জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কি উৎপন্ন হবে বলো, সোডিয়াম সালফেট কি উৎপন্ন হবে বলো, জিঙ্ক সালফেট এবং কি উৎপন্ন হবে বলো,
সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। তো তাহলে এবার আসো, জিঙ্ক সালফেট এবং দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। ওকে ফাইন, এবার আসো, এবার আমাদেরকে কি করতে হবে দেখো, এবার আমাদেরকে যে কাজটা করতে হবে যে জিঙ্ক আয়নের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এবার দেখো, মিশ্রণের পরে এ প্লাস বি মিশ্রণের ফলে মিশ্রণের 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 পর এ প্লাস বি মিশ্রণের পর তাহলে জিঙ্ক আয়নের ক্ষেত্রে জিঙ্ক টেন টু প্লাস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তাহলে এটাকে আমি পরের পৃষ্ঠে লিখি তোমরা যাতে বুঝো, এটাকে আমরা পরের পৃষ্ঠে লিখি যাতে তোমরা বুঝো এটা। ওকে, এটা পরের পৃষ্ঠে লিখছি। তাহলে এবার আসো আমরা এভাবে লিখবো, দেখো কীভাবে লিখবো দেখো, যে জিঙ্ক আয়নের জেড এন টু প্লাসের ক্ষেত্রে, টু প্লাস এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে দেখো কীভাবে আমরা জিনিসটা করব। দেখো আমাদের সূত্রটা হচ্ছে বি ওয়ান এস ওয়ান ইজ ইকুয়াল টু, বি ওয়ান এস ওয়ান ইজ ইকুয়াল টু বি টু এস টু। তাহলে আমাকে বলো প্রাথমিক প্রাথমিক যে আয়তন, তাহলে জিঙ্ক জেড এন টু প্লাসের এর প্রাথমিক আয়তন কত বলো, প্রাথমিক আয়তন বলো, প্রাথমিক আয়তন বলো, তোমরা বলো এ প্রাথমিক আয়তন কত হবে, কত হবে, কত বলো, কত কত, 50 ml। তাহলে বি ওয়ান ইজ ইকুয়াল টু 50 ml, 50 ml। ওকে, তাহলে জেড এন টু প্লাস এর প্রাথমিক ঘনমাত্রা, ঘনমাত্রা কত বলো, ঘনমাত্রা কত বলো, এস ওয়ান সমান কত বলো, ঘনমাত্রা কত, তাহলে ফোর ইন্টু ফোর ইন্টু টেন ইনভার্স ফোর। ওকে, এত মোলার, এত মোলার, এটা ML, ML, ML। ওকে, তো এবার আসো, এবার জিঙ্ক টু প্লাস আয়নের, এবার আসো আমরা জিঙ্ক টু প্লাস আয়নের, দেখো এবার হচ্ছে জেড এন টু প্লাস আয়নের, এই দেখো জেড এন টু প্লাস আয়নের, টু প্লাস আয়নের চূড়ান্ত বা শেষ শেষ আয়তন, এ চূড়ান্ত আয়তন বা শেষ আয়তন ইজিগুলো কত বলো, বি টু ইজিগুলো কত বলো, হ্যাঁ বি টু ইজ ইকুয়াল টু 40 প্লাস, হ্যাঁ 50 প্লাস, 50 প্লাস 40 সমান কত এম এল, কত এম এল, 90 ml, 90 ml। তো তাহলে এবার আমাকে বলো জেড এন টু প্লাস, জেড এন টু প্লাস এর পরিবর্তিত বা শেষ শেষ ঘনমাত্রা, শেষ ঘনমাত্রা, ঘনমাত্রা জানো, জানো 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 কি না, জানো কি না, এটা এস টু ইজ ইকুয়াল কত বলো, কত বলো, জানি না, হোয়াট। তো তাহলে এবার এস টু মানটা বের করে আমাকে জানো, এটা এস টু হবে, এস টু, তাহলে বি এবার বা এস টু ইজ ইকুয়াল টু, তাহলে বলো এবার বলো বি টু বি ওয়ান এস ওয়ান বলো কত হবে, কত হবে বলো, তোমরা বলো, আমি বলার দরকার নেই, তোমরা বলো, মান ক্যালকুলেশন করে আমাকে জানো, তাড়াতাড়ি জানো, ক্যালকুলেশন করে আমাকে জানো, তাড়াতাড়ি জানো, ক্যালকুলেশন করে আমাকে তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি জানো, 2 × 2 × 2 × 10 + 4, হ্যাঁ 2 ইন্টু আবার বলো কত, কত, 2 × 2 × 2 × 2 × 2, হ্যাঁ তারপর 2 × 2 × 10 + 4 হয় নাই তো বলো, 2 ইন্টু কেন, 2.10 না হবে, 2.22 × 10 inverse 4, এত মোলার। ওকে ফাইন, এটা হচ্ছে তার কি বলো, এটা কার, সুতরাং জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত, ওকে ফাইন, মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো, তাহলে জিঙ্ক আয়নের ঘনমাত্রা, সুতরাং জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবার লিখবা, সবার লিখে হয়েছে কিনা আমাকে জানো, তাড়াতাড়ি লিখে হয়েছে কিনা, ওকে, সুতরাং জিঙ্ক আয়নের ঘনমাত্রা, সুতরাং জিঙ্ক আয়নের ঘনমাত্রা, সুতরাং জেড এন টু প্লাস এর ঘনমাত্রা, ঘনমাত্রা, ঘনমাত্রা কত হবে বলো তো, 2.22 × 10 inverse 4 মোলার। ওকে ফাইন, আচ্ছা এবার আসো, এখন এখন হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, হাইড্রোক্সাইড আয়নের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে সূত্র কি বলো, সূত্র কি বলো, সূত্র কি বলো, তোমরা বলো, বি ওয়ান এস ওয়ান ইজ ইকুয়াল টু বি টু এস টু। তাহলে তাহলে এখানে বলো হাইড্রোক্সাইড আয়ন এর প্রাথমিক 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 আয়তন, প্রাথমিক আয়তন, আয়তন কত বলো, 40 ml, 40 ml, 40 ml, কেন 40 ml বুঝছো তো, কেন 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 কত, কেন বলো, হাইড্রোক্সাইড আয়ন কয়টা, একটা না দুইটা বলো, একটা না দুইটা হাইড্রোক্সাইড আয়ন বলো, একটা না দুইটা, কয়টা, একটা, তাহলে এই কারণে ওই এটা তার ঘনমাত্রা সেম হবে, এটা মোলার হবে, এত মোলার, তাহলে ঘনমাত্রা হবে, এর ঘনমাত্রা, ঘনমাত্রা, তাহলে হাইড্রোক্সাইড আয়নের, হাইড্রোক্সাইড এর প্রাথমিক ঘনমাত্রা, ঘনমাত্রা, ঘনমাত্রা এস ওয়ান ইজ ইকুয়াল টু 0.05 মোলার, মোলার। তো এবার হাইড্রোক্সাইড আয়নের চূড়ান্ত ঘনমাত্রা বের করো, হাইড্রোক্সাইড আয়ন এর চূড়ান্ত বা শেষ চূড়ান্ত আয়তন কত বলো, চূড়ান্ত আয়তন কত, বিটু সমান 90 হবে না, 90 ml। তাহলে হাইড্রোক্সাইড আয়নের চূড়ান্ত ঘনমাত্রা কত হবে বলো, চূড়ান্ত ঘনমাত্রা কত হবে বলো, এস টু সমান কত হবে বলো, কত হবে, প্রশ্নবোধক, ফাইন। তো তাহলে এবার এস টু সমান বের করো, বা এস টু ইজ ইকুয়াল টু বি টু বি ওয়ান এস ওয়ান, বি ওয়ান এস ওয়ান কত হবে বলো, কত হবে, তাড়াতাড়ি বলো, ক্যালকুলেশন করে আমাকে জানো,
90 40 ইনটু 0.505 কত হবে? তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি। কত মোলার হবে? 2.22 ইনটু, আবার 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 2.22। জি স্যার, সেম আছে না স্যার? 2.22 ইনটু 10 ইনভার্স 2। তো তাহলে ঠিক আছে, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2। ওকে ফাইন, কত আসছে 10 ইনভার্স? কত আসছে? 2 আসছে। আচ্ছা এবার আমাকে বলো, সুতরাং হাইড্রোক্সাইড আয়নের বলো, সুতরাং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত বলো, কত বলো, কত বলো? 2.22 ইনটু 10 ইনভার্স 2। তো ফাইন হয়ে গেল। এবার আসো, এবার আমরা কার মান বের করবো? কে অফ আইপি মান বের করবো না কার মান বের করবো বলো, কার মান বের করবো? কে অফ আইপি। হ্যাঁ, সুতরাং কে অফ আইপি, সুতরাং জিঙ্ক হাইড্রোক্সাইডের কে অফ আইপি, সুতরাং জিঙ্ক হাইড্রোক্সাইড এর, জিঙ্ক হাইড্রোক্সাইড এর কে অফ আইপি ইজ ইকুয়াল টু Zn2+ এ আয়নের ঘনমাত্রা, আর OH- এটা কয়বার? দুইবার OH-। আচ্ছা এবার আমাকে বলো, তোমরা বলো, আমি বলার দরকার নাই। কিছুক্ষণ গত ক্লাসে আগে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন আইপির মানটা বের করতে যাবা, যখন কার মানটা বের করতে যাবা, আইপি এর মানটা বের করতে যাবা, তখন এই আয়নগুলোর আলাদা আলাদা হবে না বলেছিলাম না? আলাদা আলাদা হবে না বলেছিলাম কি না? আচ্ছা, তো তোমাদেরকে অনেক টিচার 99.95% টিচারে কি করে জানো, কেউ পাইপির ক্ষেত্রে লিখে দেয় কেউ পাইপি ইজ ইকুয়াল টু যতটা আয়ন থাকবে ততর উপর, এস এর উপর তত কিউব লিখে দেয়। এটা কি রাইট? কারণ যখন পরিবর্তিত আয়ন হবে তখন এস এর মানটা কি সেম থাকবে? এ তো এই কারণে নির্ভুল হওয়ার জন্য কি কাজ করতে হবে বলো, নির্ভুল হওয়ার জন্য কি কাজ করতে হবে বলো? আলাদা আলাদা করতে হবে। তো তাহলে আলাদা আলাদা যদি করো তাহলে সেক্ষেত্রে কি মান হবে বলো? এবার বলো, জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত পাইছো, কত পাইছো? পরিবর্তিত ঘনমাত্রা কত পাইছো? এই জিঙ্কের পরিবর্তে 2.22 ইনটু 10 ইনভার্স 4, 2.22 ইনটু 10 ইনভার্স। আমি জানি না ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ বলো, আগে স্লাইডে গেলাম। হ্যাঁ গেলাম স্যার, এখানে তো আমার আসছে 0.0022। একই কথা তো, একই একই কথা, একই কথা, একই কথা, একই কথা। ওকে ফাইন, ওই তুমি ইনভার্স করলে একই কথা মান। তো তাহলে এবার 2.22 ইনটু 10 ইনভার্স 2, এটার উপর স্কয়ার হবে না কেন? কয়টা কয়টা কয়টা? দুইটা দুইটা। এখানে স্কয়ার ডাইরেক্ট দিয়ে দিলাম, মানে ডাবল নেগেটিভ ডাইরেক্টলি। তো আনসার কত হয় বলো, আনসার কত হয়? 1.096 ইনটু 10 ইনভার্স 7। তো সুতরাং কে অফ আইপি, জিঙ্ক হাইড্রোক্সাইড এর কে অফ আইপি, কে অফ আইপি ইজ ইকুয়াল কত? 1.096 ইনটু 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7। তো তাহলে ইয়ার ইয়ারটা কত, ইয়ারটা কত বলো? এবং এবং কে অফ এসপি কত, কে অফ এসপি কত, কত দেওয়া আছে? 1 ইনটু 10 ইনভার্স 17 বলো, কোনটা বেশি? সুতরাং কোনটা বেশি বলো, সুতরাং কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি। সুতরাং অদক্ষেপ কি, অদক্ষেপ কি পড়বে না পড়বে না? অদক্ষেপ পড়বে, পড়বে, পড়বে। তো তাহলে বিষয়টা কি সহজ না কঠিন বলো, তোমরা বলো, সহজ না কঠিন? একদম সোজা না বিষয়টা বলো, একদম সহজ কিনা বলো। তাহলে ওভারঅল জিনিসটা কি আসলো, যে 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 আয়নগুলোর কেএসপির মানটা দেয়া থাকবে তাদের আগে আয়ন পরিবর্তিত আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে। তাদের কি ঘনমাত্রা বের করতে হবে বলো? তারপরে ওই পরিবর্তিত আয়নের ঘনমাত্রা থেকে ওই সংশ্লিষ্ট যৌগটার কি বের করতে হবে, কি অফ আইপি কি বের করতে হবে বলো? কি অফ আইপি, ফাইন। তো দেন এবার কি বের করতে হবে, এরপরে তুলনা করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, তারপরে কি নিতে হবে, তারপরে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, কি নিতে হবে বলো? সিদ্ধান্ত। তাহলে কনসেপ্টটা কি মাথায় ঢুকছে নাকি ঢুকে নেয় বলো, ভালো করে বলো। মানে এই অঙ্কটা মানে তোমার কাছে কেমন, মানে তুমি পারবা কিনা, সহজে পারবা কিনা ইনশাল্লাহ সেটা বলো। ইনশাল্লাহ পারবা, শিওর। আচ্ছা তো তাহলে আলহামদুলিল্লাহ, আমি আজকে অফলাইন ক্লাসে কিছু মোটিভেশনাল কথা বলছিলাম, তো ওই কারণে অনেক সময় গেছে, অফলাইন ক্লাসে এতটুকুই পড়িয়েছিলাম, আজকে মোটামুটি আর বেশি কিছু পড়ে নাই। তো এটা তোমাদেরকেও মনে হয় একটু একটু বলা উচিত, সেটা হচ্ছে যে মানে মানে কী পড়াচ্ছি কী না পড়াচ্ছি, এগুলো কি বুয়েটের সাথে মিল আছে কি না, তারপর হচ্ছে পরীক্ষায় কী কী আসবে, এই জিনিসগুলো আমি দেখিয়েছিলাম, তাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে মানে এর বাহিরে মানে কোনো সিঙ্গেল কিছু আসবে না, এবং তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে যাও সেখানে বুয়েটের প্রশ্নগুলো আছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওগুলো আমি করাইছি, আগে করিয়েছি, তো সেগুলো আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আর এটা আলাদা করে এক্সপ্লেন করার আমার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো যাই হোক, তোমরা যদি ক্লাসটা নিয়মিত করো, ভালোভাবে করো, নেক্সট ক্লাসে আমরা অনেক প্র্যাকটিস করব। তো তাহলে আমাদের মোটামুটি এই টপিকটা আর দুই একটা ক্লাসে কাভার হয়ে যাবে, একদম পরিপূর্ণভাবে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে আজকে তাহলে বিদায় নিচ্ছি তাহলে, ঠিক আছে? ওকে তাহলে, আল্লাহ হাফেজ।
মানে আমরা একটা অঙ্ক ভালোভাবে বুঝছি কিনা বলো, ভালো করে বুঝছি কিনা বলো, বুঝছি কিনা? পারবো তো আমরা? পারবো তো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আমি ক্লাসে ক্লাসে তাহলে তাহলে আমাদের তাহলে পারবো তো ইনশাল্লাহ বলো, পারবো তো? পারবো স্যার। আচ্ছা তাহলে সবার জন্য শুভকামনা, তোমার সবার জন্য শুভকামনা, তাহলে আল্লাহ হাফেজ তাহলে। ওকে তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।